মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি হলো ভাইরা ভাই মশাই? আরে আমি এত চুপচাপ আছি কেন এটাই জিজ্ঞেস করতে চাইছো তো তুমি? তাই আমি যদি বলি যে তুমি তোমার চরিত্র বিরোধী হয়ে এত কথা বলছো কেন? মানে আমি কি কথা বলি না নাকি? তাহলে ওখানে এত কথা কে বললো শুনি? আমি কি মিন করতে চাইছি তুমি বুঝতে পারছো না? এই ঘরে আসার পরও তুমি এতটা ক্যাজুয়ালি কথা বলতে পারছো কি করে? ক্যাজুয়ালি কোথায় অনির্বাণ, আমার বোনের বিয়ে নিয়ে আমার টেনশন হচ্ছে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছিলাম। প্লিজ ভাই এড়িয়ে যেও না। তাই দেখো বাড়ি ফেরার পর একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তোমার মনের মধ্যে একটু এফেক্ট ফেলেনি? এটা আমাকে বিশ্বাস করতে হবে। তোমার মনের মধ্যে যে দোলাচলটা চলছে সেটা আমার সাথে শেয়ার করছো না কেন? আমার অস্বস্তি হচ্ছে রায়। আচ্ছা এমন কি ঘটনা ঘটেছে বলতো যার জন্য আমাকে প্রচন্ড ভাবে বিচলিত থাকতে হবে? হয়নি কিছু, তোমার মনের মধ্যে কিচ্ছু হয়নি? অস্বাভাবিক কিছু তো হয়নি। অনির্বাণ তুমি আর কোয়েল দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছ, কাজে তুমি ওর ক্রনিক সমস্যাগুলো সম্পর্কে জানবে, সেটাই তো স্বাভাবিক। আর জানলে রেসপন্ডও করবে, সেটাও স্বাভাবিক। স্বাভাবিক মানে যে ঘটনাটা ঘটেছে তুমি সেটাকে এত সহজভাবে নিচ্ছ? নিচ্ছি, আর তোমাকেও নিতে বলছি। অস্বাভাবিক কিচ্ছু হয়নি আজকে। আমি বুঝতে পারছি না তুমি এত সহজ সহজ ছোট ছোট বিষয় নিয়ে কেন এত অপরাধ বোধে ভুগছো বলতো। তুমি যদি এরকম মনে করো তাহলে তো আমার খারাপ লাগবে, তাই না? আর শোনো, আমি না অত অবুঝ মেয়েও নই, হ্যাঁ, যে ছোট ছোট জিনিসে মুখ ভার করে রাখবো। আমার যেটা খারাপ লেগেছিল আমি তোমাকে বলে দিয়েছি। আজকের ঘটনায় তোমার একটুও খারাপ লাগেনি, ঠিক বলছো? না মিথ্যে বলছি ভাইরা ভাই মশাই, ছাড়ো এবার। শোনো একটা কাজের কথা ছিল। কি? তুমি তোমার চেনাশোনার মধ্যে খোঁজ করো, আমি আমার চেনাশোনার মধ্যে খোঁজ করছি। দিয়াকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে, ওর কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, এরপরে কিন্তু ভর্তি করতে খুব সমস্যা হবে। দেখব। কি হলো? কিছু না। না বললে ছাড়বো না। কেন ওভাবে মিনিংফুলি হাসছিলে? বলবো না, থাক বলবো না। দরকার আছে? না বললে আমি তোমায় ছাড়বো না কিন্তু, সিরিয়াসলি। না ভাবছিলাম, মানে এক্সের ক্রনিক মাথা ব্যথা নিয়ে তো গভীর রিসার্চ করা হয়েছে, প্রেজেন্টের কিছু জানা আছে তো? জানি না, তাই না? না মনে হলো তাই বললাম আর কি। ভাবছি একটা কুইজ করব, পাস্ট ভার্সেস প্রেজেন্ট, কেমন হবে বলো তো? প্রেজেন্টের ক্রনিক পেইন রিসার্চ হবে এখন। কি হচ্ছে নাকি? ছাড়ো পড়ছো দেখি অনির্বাণ, ছাড়ো। প্রেজেন্টের ক্রনিক পেইন রিসার্চ হবে এখন, প্লিজ ছাড়ো অনির্বাণ, আমাকে কিন্তু ফ্রেশ হতে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।